আমি টক ফুলকপি বানাবো। একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, বেশি বড় না, হাফ কেজির মতো। তে ছোটো চামচে এক চামচ আদা বাটা দিলাম, 100 গ্রামের মতো বেটে কিশমিস দিলাম, এক চামচ জিরা বাটা দিলাম, এক চামচ চিকেন মশলা দিলাম, একশো গ্রামের মতো দই দিলাম, হলুদ দিলাম হাফ চামচ, এক চামচের মতো লবণ দিলাম, সবকিছু দিয়ে মেখে রেখে দিব আধা ঘন্টার মতো। একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, ছোটো এলাচ দুটো, দালচিনি ফোড়নি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম চারটা, ম্যাগিনেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা তুলে টক ফুলকপি হয়ে গেছে। এবার দুই ছোট চামচে দুই চামচ ঘি দিয়ে দিলাম, আপনাদের ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন।